আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম, আমি আজকে বানাবো হচ্ছে ফুডকাস্টার। তো ফুডকাস্টারটা বানাতে কী কী লাগতেছে প্রথমে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমার প্রথমত লাগতেছে 1 কেজি দুধ লাগবে। 1 কেজি দুধ জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। আর লাগতেছে আমি কিছু ফ্রুট নিয়েছি, এই তো এখানে আম নিয়েছি, এই তো এখানে ডালিম নিয়েছি চুলে, আর একটা আপেল নিয়েছি, আর আমি কিছু কিশমিস নিয়েছি, খেজুর নিয়েছি, আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর চিনিটা হচ্ছে মিষ্টি যে পরিমাণ খায় ওই পরিমাণে দিতে পারে। আর হচ্ছে কারণ ফুড এগুলোতে তো মিষ্টি এভাবেই থাকে, মিষ্টির পরিমাণটা একটু কমেই দিতে হয়। আর এখানে আমি 1 কাপ দুধ রেখেছি, এই দুধটা দিয়ে আমি কাস্টারটাকে গুলিয়ে নিব। আর প্রথমে আমার করতে হবে চুলায় আমি যে 1 কেজি দুধ রেখেছি এটাকে গরম করে কমিয়ে নিতে হবে। যা তো চুলাতে বসিয়ে দিলাম, এখন দুধটা ঘন হবে। আর আমি ওই দিকে কীভাবে কাস্টারটা বানাতে হয় দেখিয়ে নিই। তো এই তো আমি কাস্টার প্যাকেটটাকে খুলে নিলাম। এখন আমি এখান থেকে যেই কাস্টার ছিল গুঁড়ো, আমি সেই এখান থেকে কিছু কাস্টার এখানে নিয়ে নিব। আপনারা হচ্ছে যে পরিমাণ আর কি রান্নাটা করেন, আমার 1 কেজি দুধের পরিমাণে আমি কাস্টারটা নিয়ে নিচ্ছি। আমি 1 প্যাকেটের অর্ধেক এখানে নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে দুধের সাথে এটাকে মিক্স করে নিব, যেহেতু কোনো দোলা না থাকে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি যে গুঁড়া দুধটা রেখেছি এটা হচ্ছে অপশন, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাই। এখন আমি এই গুঁড়া দুধটা এখানে দিয়ে দিব, দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নিব। এই তো এটা পুরোপুরি এখন আমি মিক্স করে নিয়েছি, আমার এখানে কোনো দোলা ভাব নেই, যেহেতু কোনো দোলা ভাব না থাকে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি যে চিনিটা রেখেছি এখান থেকে দুধে চিনিটা দিয়ে দিব দুধের সাথে। তো এই তো আমি চিনিটা রেখেছি, এখন আমি সেই চিনিটা এখানে দিয়ে দিলাম। তো এই তো দুধটা এখন কমে আসছে। এই পর্যায়ে আমি কাস্টার পাউডারটা এক হাতে দিতে হবে, আরেক হাতে এটাকে অনবরত নাড়তে হবে, আর না হয়তো এটা দলা বেঁধে যাবে। তো আমার কাস্টারটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেল, আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়ে এসেছি, আর এটা ঠান্ডাই খেতে হয়। তো কাস্টার আসলে ঠান্ডা ঠান্ডাই একটু মজা লাগে। তো এখন আমি যে ফলগুলো রেখেছি আমি সবগুলো ফল এখন এখানে মিক্স করে দিব। আর ফল হচ্ছে মানে এটা যে নিতে হবে এই ফ্রুটটাই নিতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা যেরকম পছন্দ ওইরকমই নেওয়া যাবে। শুধু পানি জাতীয় যে ফলগুলো ওই ফলগুলো আর কি, যেমন কমলা মালটা এটা দিলে আসলে পানি হয়ে যাবে, তরমুজ এগুলো তো পানি জাতীয় ওইগুলো আসলে দেওয়া যায় না। তো এখন আমি ফলগুলো মিক্স করে নিব। তো ভিউয়ার্স এই তো আমার ফুডকাস্টারটা রেডি হয়ে গেল একদম খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রুটগুলো দিয়ে রেখেছি। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আজকে লাইক কমেন্ট এবং শেয়ার, আর পাশে থাকা ছোট্ট লাল বেল বাটনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।